আসসুন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। এই মহররম মাস আসলেই আশুরার কথা আমাদের মনে হয়। আশুরার দুটো দিক আছে। আশুরার একটা দিক হলো, আশুরার দুটো দিক, একটা সুন্নতের দিক, শরীয়তের দিক। সেটা কি? রাসূল আম বলেছেন আশুরা রোজা রাখবে, 9 এবং 10 রাখবে। হাদিসে আশুরার আর বেশি কিছু নেই। আমাদের সমাজে অনেক কথা আশুরা নিয়ে আসে, যেমন আশুরায় আদম জন্মেছিল, আশুরায় নূহ জন্মেলো, আশুরার নূহ নবীর কিসবে হলো, আশুরায় কিয়ামত হবে, আশুরার দিনে এই হবে, আশুরার দিনে এই হয়েছে। এগুলো সব জাল এবং মিথ্যা। হাদিসে এগুলো কিচ্ছু পাওয়া যায় না। হাদিসে শুধু এটাই পাওয়া যায়, মুসা আলাইহিস সালাম আশুরার দিনে নাজাত পেয়েছিলেন, রোজা রাখছিলেন, এই দিনে রোজা রাখা মুস্তাহাব সুন্নাত। এটা হলো হাদিসের কথা। আর আশুরার আরেকটা দিক হলো কারবালা। এটা ইসলামের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতে, তার মৃত্যুর 50 বছরের মাথায়, অর্ধ শতাব্দী পরে রাসূলুল্লাহ সাল্লাম ইন্তেকাল করলেন 11 হিজরির রবিউল আউয়াল মাসে, আর 61 হিজরির মুহররম মাসে। ঠিক 50 বছর পরে কারবালার মাঠে, কারবালা বর্তমান ইরাকের কুফার পাশে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় নাতি ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরই ক্ষমতা লোভী রক্ত পিপাসু কিছু মানুষের হাতে নির্মমভাবে শহীদ হন। শুধু তিনি নয়, তার পরিবারের শিশু, কিশোর, নারী, পুরুষ শহীদ হন। এই শাহাদতের ঘটনায় আমাদের অনেক শিক্ষা আছে। আবার এই ঘটনা নিয়ে শিয়া সুন্নি অনেক বিভাজন আছে, অনেক বিষয়ই জানা দরকার। আমরা কারবালার ঘটনাটা আগে সংক্ষেপে বোঝার চেষ্টা করি, কারণ এই ঘটনার অনেক মিথ্যাচার আছে। কারণটা আপনারা বলেন তো, বাংলাদেশের স্বাধীনতা তো আমরা যারা আছি, যাদের বয়স অন্তত 50 হয়েছে, সবাই তো দেখছি, 60, 65, 70 আমরা দেখেছি, চোখে দেখেছি, ছবি আছে, তারপরও স্বাধীনতার ইতিহাস নিয়ে সবাই কি একমত নাকি? এরা বলে ওরা ইতিহাস বিকৃত করে, ওরা বলে ওরা ইতিহাস বিকৃত করে। এই যে ইতিহাস আমরা পড়ি, ইসলামের ইতিহাস, এটা লেখা হয়েছে এই কারবালার ঘটনা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, এজিদের ঘটনা, এই সব ঘটনার প্রায় 200 বছর। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখা হচ্ছে সঙ্গে সঙ্গে, এখনো 50 বছর পুরিনি, লেখা হতেই চলেছে। আর কারবালার ঘটনা লেখা হয়েছে প্রায় 200 বছর পরে, 200 বছর কিছুই লেখা হয়নি। এটা গেল প্রথম কথা। তার মানে 200 বছরের ভিতরে 3টে 4টে 5টা প্রজন্ম চলে গেছে, লোক মুখে কথা হয়েছে আর ছড়াইছে হয়েছে, আর লোকের মুখে আর মুখে আর মুখে। আর এই উমাইয়া যুগের, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইজিদের যুগের যে ইতিহাস যখন লেখা হয়, তখন ছিল উমাইয়া বিরোধী, ইজিদ বিরোধী, মুয়াবিয়া বিরোধীদের দুর্দান্ত শাসন। যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইজিদ, আব্দুল মালিক ইবনে মারওয়ান, এদের বংশের লোকেদের জীবিত পাইলে খসাত করে দেবই, আর যারা মরে কবরে গেছে তাদের লাশ তুলে পোড়ানো, কি বৈরী পরিবেশ ছিল তাহলে বোঝেন। তাহলে 200 বছর পরে প্রায় এবং বৈরী পরিবেশে, যেখানে শিয়ারা ক্ষমতায় ছিলেন, উমাইয়া বংশের মানুষদেরকে কঠিন ভাবে ঘৃণা করতেন, জীবন্ত পাইলে জবাই করা হতো আর মরা লাশ নিয়ে পোড়ানো হতো, সেই পরিবেশে লেখা ইতিহাস কতটুকু তথ্য নির্ভর, তথ্য বহুল এবং সত্য হতে পারে আপনারা বুঝতে পারেন। ইতিহাসের ঘটনা, কিন্তু ঘটনার
বিস্তারিত বিবরণে অনেক মানে জাল জালিয়াতি আছে। এই জন্য যাচাইয়ের ক্ষেত্রে আমাদের তিনটে জিনিস আছে, একটা হলো আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবের বিপরীতে যেন কোন ইতিহাসের তথ্য থাকে, আমরা মানবো নাকি? মানবো? কোন ইতিহাসে লেখা আছে যে এই লোকটা খারাপ, আল্লাহর কোরআন বলছে এই লোকটা ভালো? খুব সহজ কথা, 200 বছর পরের ইতিহাস কেন্দ্রে বাবা, একদিন পরের ইতিহাসেও যদি লেখা আর কোরআনের সাথে কন্ট্যাক্ট, আমরা মানবো না? ওই বেটা দেখে লিখে ভুল করেছে, কথা বলছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের বিপরীতে যদি ইতিহাসের তথ্য থাকে, আমরা কোনটা মানবো? হাদিসের কথা মানবো। হাদিসে যদি বলো ওই লোকটা ভালো আর ইতিহাস যদি বলো ওই লোকটা খারাপ, কোনটা মানবো? হাদিসটা বলো, কারণ ইতিহাস তো লেখাই হয়েছে 200 বছর পরে, বৈরী পরিবেশে, লোক মুখে শোনা কথা, কার ওটার উপর আমরা নির্ভর করতে পারি না। তাহলে এই প্রেক্ষাপটে সব বিস্তারিত বলা যাবে না, আমরা কারবালার ঘটনাটা একটু সংক্ষেপে বলি। এখানে শিয়া এবং সুন্নিদের মৌলিক চিন্তাধারার পার্থক্য আছে। শিয়ারা দাবি করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বংশতান্ত্রিক, রাজতান্ত্রিক, বংশীয় ব্যবস্থা দেওয়ার জন্য, মানুষকে তার বংশের লোকেদের রাজত্ব প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য আসছিলেন। তিনি আসছিলেন কি জন্য? আলীর বংশের লোকেরা রাষ্ট্রপ্রধান হবে এইটা প্রতিষ্ঠা করতে। আর কোরআন এবং সুন্নার আলোকে, সাহাবিদের কর্মের আলোকে আমরা বিশ্বাস করি না, তিনি বিশ্বজনীন একটা ধর্ম এনেছিলেন। এখানে বংশ রক্তের কোনো মূল্য নেই, এখানে কর্ম তাকওয়ার মূল্য। এখানে একটা বিষয় ছিল, সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাম যখন আসলেন তখন সারা বিশ্বে রাষ্ট্র ব্যবস্থা ছিল, আরব দেশে তখন রাষ্ট্র ছিল না, তখন ছিল বংশতন্ত্র। কোন আরব দেশে, মক্কা বা মদিনা এসব জায়গাতে কোনো রাষ্ট্র ছিল না, বংশ কবিলার মাধ্যমে চলতো, রক্তের মাধ্যমে একটা বংশ, বংশের যে প্রধান তার কথাই চলতে হবে, সমাজ এবং কবিলা রাষ্ট্র ছিল না। তবে মিশরে, রোমে, পারস্যে, ভারতে, চীনে সব জায়গায় রাষ্ট্র ছিল। রাষ্ট্র ব্যবস্থাটা কি ছিল? রাষ্ট্র ব্যবস্থার মৌলিক দুটো বিষয় ছিল, একটা হলো রাজা হলো মালিক, আর প্রজারা হলো তার অধীন। রাজার ইচ্ছায় রাজ্য চলবে, প্রজাদের এখানে কোনো সে নেই। রাজা চাইলে যে কোনো প্রজাকে যে কোনো জায়গা থেকে তাড়াতে পারে, মারতে পারে, গিলতে পারে, তার ইচ্ছা। এই রাজত্বের মালিককে রাজা যে, রাজার ইচ্ছায় রাজ্য চলবে। আর দ্বিতীয় ছিল কি? রাজার পরে রাজা কে হবে? তার ছেলে বা তার বংশের, রক্ত বংশের মাধ্যমে। সারা বিশ্বে এটা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ দুটোর একটাও ঠিক না, এই রাজ্যের মালিক আছে, সেটা রাজা না প্রজা। রাজা হলো প্রজাদের প্রতিনিধি, খলিফা, সে প্রজাদের প্রতিনিধি, বেতনভোগ কর্মচারী হিসেবে রাজ্য চালাবে। প্রজারা চাইলে তাকে বাদ দেবে, চাইলে তাকে রাখবে। আর রাজ্যের সকল কাজ রাজা কে হবে হবে না, অর্থাৎ প্রেসিডেন্ট কে হবে ইত্যাদি, জনগণের পরামর্শের ভিত্তিতে হবে, কোনো একক সিদ্ধান্তে হবে। এটার বিস্তারিত দলিলা দিল্লা আমার বইয়ে পাবেন, এখন বিস্তারিত বলবো না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাম আরবদেরকে প্রথম একটা দিলেন রাষ্ট্র ব্যবস্থা, যেটা আরবে ছিল না, তাও আবার সেটা পরামর্শ করে করতে হবে, তাও আবার বংশ টংশ বিচার করা যাবে না। এই ধরনের একটা ব্যবস্থা আরবে কখনো ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবস্থা তো দিলেন, দিলেনই, এটা প্র্যাকটিক্যাল দিয়ে গেলেন। সেটা কি? যেমন একজন সাঁতার শেখাতে গেছে, হাত পা নেড়ে এরকম সাথে, এরপরে ধাক্কা মেরে পানির ভিতরে ফেলে দিয়েছে, তখন কয়েক ঢোক পানি খাবে, গেলবে, আত্মরা হবে, এরপরে সাঁতার শিখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অফাতের আগে কাউকে নিয়োগ দিয়ে গেলেন না, যাওয়ার পরও অমুক হবে। শিয়ারা দাবি করেন তিনি আলীকে দিয়ে গেছিলেন। এখন মুখতাসার আমরা যেটা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে দিয়ে যেতেন তাহলে সাহাবীরা সেটা মানতেন না, এই চিন্তা করাটাও একটা ইমান বিরোধী কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফাতের পরে সাহাবীরা
বিভিন্ন পরামর্শের মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা করলেন। খলিফা যখন তিনি অফাতে ইন্তেকালের সময় তিনি বললেন আমার পরে ওমর হবে, সাহাবায়ে কেরাম তাদের পরামর্শের ভিত্তিতে এটা মেনে নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার অফাতের সময় একটা পরামর্শ কমিটি নিয়োগ দিয়ে গেলেন যে এই কমিটি নিয়োগ পরামর্শ করে একজন করব। তারা জনগণের পরামর্শ নিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনুকে করলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনুর সময়ে কিছু বিদ্রোহী মদিনায় ওনার বাড়ি ঘেরাও করলো। তখন হজের সময় সাহাবীরা অনেকে হজে, মদিনার সাহাবীরা বললেন আপনি হুকুম দেন ওদের আমরা লড়াই করে তাড়িয়ে দেব। তিনি বললেন না আমি কোনো মুসলমান রক্তপাত করবো না, ওদেরকে বুঝাও ওরা যেগুলো বলছে অন্যায় বলছে মিথ্যা বলছে। যখন ওই বিদ্রোহীরা দেখলো যে হাজে হজের থেকে সব সাহাবীরা ফিরে আসলে তো আমাদের খবর হয়ে যাবে, ওরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনুর বাড়ির দেওয়াল টপকে উঠে তাকে হত্যা করলো, শহীদ করে। এই পরিস্থিতিতে ওদের ভিতরে রাষ্ট্রগ্রহণের কোনো লোক নেই। ওরা তখন মদিনাবাসীকে চাপ দিল যে আপনারা কেউ খলিফা হন নইলে পুরো মদিনা আপনারা পুড়িয়ে সরকার করে দেব, সব মেরে ফেলে দেব, অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে সব। তখন সবার পরামর্শে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। এভাবে 30 বছর চলে গেল। 40 হিজরি রমজান মাসে আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন গুপ্তঘাতকের রাতে। তিনি তার বড় ছেলে হাসানকে দায়িত্ব দিয়ে গেলেন। ওই সময়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাষ্ট্র নিয়ে যুদ্ধ চলছে আলী রাদিয়াল্লাহু আনহু। বিষয়টা কি ছিল? খলিফা ওসমানের হত্যাকাণ্ডের বিচার। আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন, যারা বিদ্রোহী ছিল তারা কিন্তু ওনার চারপাশে আছে, ওনার সেনাবাহিনীতে আছে, ওনাকে কন্ট্রোল করার চেষ্টা করছে যেন ওনার বিচার করতে না পারে। আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর দাবি হলো যে একজন রাষ্ট্রনায়ককে হত্যা করেছে, ওদের বিচার না করলে আমরা আপনার কথা শুনবো না, আপনার রাষ্ট্রপ্রধানের মেনে নেব না, আমরা আপনার বিরুদ্ধে লড়াই করব, আমরা ধরে নেব আপনি হত্যাকারীদের পক্ষে। এই বিষয়ে আলোচনা চলতে চলতে এক পর্যায়ে যুদ্ধ বেঁধে গেল। আলী দানে বললেন ওরা বিদ্রোহী, ওনারা বললেন এরা বিদ্রোহী, আর বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি আছে কাজে আমরা যুদ্ধ করব। এই যুদ্ধ চলছে, সন্ধি আলোচনা চলছে, এই অবস্থায় আলী রাদিয়াল্লাহু শহীদ হলেন। ওসমান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। কুফার বাহিনী লক্ষ মানুষ তার পক্ষে, সিরিয়ার শামের বাহিনী মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। হাসান রাদিয়াল্লাহু বললেন যে আমার জন্য, রাষ্ট্রের জন্য, আমার নানার উম্মতের লক্ষ মানুষের জীবন ক্ষয় হবে, ও পাশেও মুসলমান এ পাশেও মুসলমান, আমি যুদ্ধ করব না, আমি ক্ষমতা ছেড়ে দিলাম, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বলে মেনে নিলাম। 20 বছর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসেবে থাকলেন। এই যে ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু তিনজন খলিফা কিন্তু শহীদ হয়েছেন, তার মানে ইসলামী রাষ্ট্র বিস্তার হচ্ছে, শিক্ষা অর্থ সব, কিন্তু ব্যক্তিগত নিরাপত্তার দিক থেকে যেহেতু সরলভাবে তারা চলেন নিরাপত্তার বিঘ্ন ঘটেছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খুব শক্তভাবে 20 বছরের শাসনে একদিকে রাষ্ট্র বিস্তার করেছেন, আরেকদিকে আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা স্থিরতা প্রতিষ্ঠা করেছেন। এখন তারও বয়স হয়েছে, কি করা যাবে? তখন অনেক মানুষ তাকে পরামর্শ দিলেন আপনি আপনার ছেলে ইজিদকে একটা মনোনয়ন দিয়ে যান যেন আপনার পরে মুসলমানরা তাকে খলিফা মেনে নেয়। তিনি পরামর্শ করলেন, আপনারা জানেন যে আমাদের গণতন্ত্রের দেশে, পিওর গণতন্ত্রের দেশে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে, শাহাদতের পরে অনেক বড় বড় হোমরা চোমরা লোক আওয়ামী লীগের নেতা হয়েছে, কিন্তু দল টেকে না, খালি ভাঙে। তার মেয়ে যখন এসে ধরল টিকে গেল। জিয়াউর রহমানের শাহাদতের পরে অনেক বড় বড় হোমরা চোমরা দল নিয়েছে, টেকে না। তার বেগম সাহেব যখন এসে বসলো টিকে গেল। কোন গণতন্ত্রের ব্যাখ্যা নেই, এটা হলো আবেগতন্ত্র, ইমোশন তন্ত্র। আর আরব দেশটাই তো আবেগতন্ত্র, রক্ততন্ত্র,
আরবের এই যে বিশাল মুসলিম রাষ্ট্রের বারো আনা অংশ উমাইয়া বংশের ভক্ত এবং উমাইয়া বংশের পক্ষ থেকে এজিদ রাষ্ট্রপ্রধান হোক, এটা তারা দাবি করতে লাগলো যে এইটা করলে আবার আলী রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই বিশৃঙ্খলা ফিতনা হবে না, ইসলামী রাষ্ট্রটা ঠিক থাকবে। এর বিপরীতে মদিনা এবং মক্কা এখানে যারা কিছু সাহাবি ছিলেন, বিশেষ করে যুবক সাহাবি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক ছিলেন, ওই সময়ে তারা বেশ বয়স্ক হয়েছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা এটা মানতে চাইলেন না, বললেন যে আপনি মরে যাওয়ার পরে কে হবে মুসলমানরা, ঠিক আছে আপনারা তো মাথা ব্যথা করেন। যাই হোক, রাজনৈতিক বিষয়গুলো স্পষ্ট থাকে না, কোরআন হাদিসে কোথাও নেই যে তোমার ছেলে হলে তাকে ক্ষমতা দিতে পারবে না, যদি জনগণ সবাই পরামর্শ দেয় রাজি হয় দেওয়া যাবে, না হলে উচিত নয়। এভাবে জনগণ তো একমত হতে পারে না, জনগণের বারো আনা বলছে এবং মুয়াবিয়া নিজের পক্ষেই দেখছেন তিনি যেভাবে একটা স্টেবিলিটি প্রতিষ্ঠা করেছেন, হয়তো আমার ছেলে হলে এই মুসলমানদের রাষ্ট্র স্টেবিলিটি থাকবে। তিনি বললেন আমার পরে খলিফা হিসেবে আমি একে মনোনয়ন দিলাম, মনোনয়নে কিন্তু খেলাফত প্রতিষ্ঠা হয় না, ইসলামী শরিয়া অনুযায়ী খলিফা যতক্ষণ আছে সে খলিফা, খলিফার মৃত্যুর পরে নতুন খলিফা জনগণ স্বীকার করে নিলে তখনই খলিফা। এখন মক্কা মদিনার বেশ কিছু সাহাবী মানলেন না, এই পরিস্থিতিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। এজিদ কেমন ছিল, এটার দুটো দিক আছে, শিয়া আমরা বলেছি অপপ্রচার, বর্তমানে মিডিয়ায় অনেক কথা হয় প্রচার মুখে আমার নামে অনেক কথা, আবার আমার সাথে যারা মেরে বলে না তো এরকম তো মনে হয় না। শিয়া মতবাদ যেহেতু রাজনৈতিক ক্ষমতা দখলের মতবাদ, তারা যার বিরুদ্ধে লাগছে তাকে দানব বানিয়েছে, তাদের পক্ষে ছাড়া সবাই দানব, এজিদ মত খেত, এদি আর প্রকাশ্যে মত খেত, ইসলাম নিয়ে অভ্যাস করত, এগুলো ঐতিহাসিক বিচারে টেকে না। সেখানে সাহাবিদের জীবদ্দশায় সাহাবিদের বেঁচে থাকতে সাহাবি তার বাড়িতে এজিদ মদ খাবে, প্রকাশ্যে মাতলামি করে বেড়াবে, আর তারা তাকে সেনাপতি বানাবেন, তার পিছনে নামাজ পড়বেন, এটা কল্পনাই করা যায় না। বিশেষ করে যদি কেউ ভিতরে মুনাফেক হয়, একজন লোক এমপি হবে, নামাজ কালাম পছন্দ করে না, আজান হয়ে গেছে ওয়াজ মাহফিলে, অজু থাক না তা কি করবে, টুপিটা মাথায় দিয়ে নামাজ দাঁড়াবে না। কাজেই ভিতরে যাই থাক না থাক, প্রকাশ্যে এজিদ স্বভাবতই সেই যুগের একজন সাধারণ ভালো মানুষদের মতোই ছিলেন, জনগণ রাষ্ট্রপ্রধান হলে ভালো হবে বলেই মনে করেছে, অনেকে পরামর্শ দিয়েছে, অনেকে বিরোধিতা করেছে। তাহলে আমরা বুঝলাম, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে পরবর্তী খেলাফতের দায়িত্বের জন্য মনোনয়ন দেওয়াটা, এটা ইসলামের দৃষ্টিতে কোনো অবৈধ কর্ম নয়, কারণ ইসলাম এই মুআমালাতের বিষয়ে জাগতিক বিষয়ে মূলনীতি দিয়েছে জনগণের পরামর্শ ভিত্তিতে হইতে হবে, জনগণ যদি পরামর্শের মাধ্যমে একজনকে গ্রহণ করে তাকে দেওয়া যেতে পারে, সে ছেলে হলে যে না যায় যাবে এরকম কিছু নয়, তার রাষ্ট্রের জনগণের অধিকাংশ মানুষ তাকে বলেছে এনাকে দেওয়া যায়, আপনি এনাকে মনোনয়ন দিয়ে যান ভালো হবে, তিনিও মনে করেছেন ভালো হবে তিনি দিয়েছেন, তিনি এই দেওয়ার মাধ্যমে কোন অন্যায় করেছেন, রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছেন অথবা যোগ্য লোকদের বঞ্চিত করেছেন, এই চিন্তা কোনোটাই ঠিক নয়, কারণ যোগ্যতার মাপকাঠি রাষ্ট্রপ্রধানের পরিচালনার যোগ্যতার মাপকাঠি নিয়ে মতভেদ থাকে, জনগণের পরামর্শের মতভেদ থাকে, আর ইসলামে কোন খলিফার জন্য তার ছেলেকে করাই যাবে না এরকম কোন নির্দেশনা নেই, জনগণের পরামর্শের ভিত্তিতে চাইলে জনগণ দেওয়া যেতে পারে, গণতন্ত্র এটা নিষেধ করেনি। আপনারা বলতে পারবেন না যে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ছিল কাজেই সোনিয়া গান্ধীর জন্য আজীবনের প্রধানমন্ত্রী হওয়ার, অথবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে এই জন্য তার ছেলে জয়ের জন্য জীবনে প্রধানমন্ত্রী হওয়ার, এটা আপনারা কোনো কথা দিতে পারবেন, জনগণ চাইলে হতে পারে, তবে ভিন্ন মত থাকতেই পারে, কোন কোন সাহাবি মেনে নেননি এটাও তাদের ইশতিহার, কিন্তু মূল বিষয় হলো রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে
এজিদের যে কর্মগুলো এগুলো নিঃসন্দেহে ভয়ঙ্কর খারাপ কর্ম ছিল। এজিদ খলিফা হওয়ার পরে ওই সময়ে কুফাবাসীরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু অফাতের সঙ্গে সঙ্গে কুফাবাসীরা তারা বলছে এখন খেলা খলিফার পদ শূন্য, আমরা নতুন খলিফা চাই এবং নতুন খলিফা ইমাম হুসাইনকে চিঠি লিখলে আপনি হবে, আমরা আর কাউকে মানব না। ইমাম হুসাইনের কাছে কয়েক লক্ষ মানুষ বায়াতের চিঠি লিখে পাঠিয়ে দিল যে আমরা আপনার কাছে বায়াত আপনি আসেন। মক্কা মদিনার সাহাবাইরা নিষেধ করল যে কুফার লোকেরা ভালো না, বাঙালিদের মতো আবেগে আছে, লাখ লোকে ভরে গেছে কুলা এক টলে আর একটা অন্য দাঁড়াই থাকে না। কুফার লোকেরা আবেগে বলছে যখন এজিদের বাহিনী আসবে আপনার পিছনে থাকবেন, আপনি যাইন না। কুফার লোকেরা আপনার আব্বাকে অনেক ই করেছে, কখনো তার সাথে থেকেছে, কখনো বিরোধিতা করেছে, আজ আছে কাল নেই। তিনি বললেন যে ইসলামের ইনসাফ প্রতিষ্ঠা, জুলুম থেকে মুক্ত করা, সুন্নতকে প্রতিষ্ঠা করা, এটা আমাদের দায়িত্ব। এখানে ভয় পেয়ে ঘরে না থেকে তারা যেহেতু আমাকে বলছে, আমি যদি না যাই আল্লাহর কাছে জবাব দিয়ে আসে। উনি রওনা দিলেন, কিভাবে? উনি যুদ্ধ করতে যাননি, বাহিনী নিয়ে যাননি, এজিদের বাহিনীর সাথে লড়াই করতে যাননি। উপাবাসীরা লাখ লাখ মানুষ চিঠি লিখেছে যে আমরা আপনার হাতে বায়াত হয়েছি, আপনি এসে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। উনি উনার পরিবারের 30-40 জন মানুষ সহ 60-70-80 জন লোকজন নিয়ে, অস্ত্র শস্ত্র কিচ্ছু না, স্বাভাবিক মুসলিম মানুষের কাছে যা থাকে, নারী শিশু নিয়ে বেরোইছে। এদিক এজিদ যখন খবর পেয়েছে হুসাইন কুফায় যাচ্ছে, তিনি কুফার গভর্নর ছিলেন নোমান ইবনে বাশির সাহাবী, তাকে স্যাক করে বসরার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার দায়িত্ব দিয়েছে যে তুমি কুফা যাও এবং কুফাই যেন হুসাইন ঢুকতে না পারে এই ব্যবস্থা করবে, কারণ হুসাইন কুফায় ঢুকলে কুফাবাসী হুসাইনের পক্ষে চলে যাবে। উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফায় ঢুকে কুফাবাসীদের একদিন দুদিন সাইজ করলে দেখা গেল হুসাইনের পক্ষে আর কেউ নেই। হুসাইনের যারা বায়াতে চিঠি লাগলো তারা আবার কেউ কেউ এজিদের বাহিনীতে চলে গেল। এখন যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে পৌঁছালেন, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী তাকে ঘিরে ধরল, আমার কাছে সারেন্ডার করেন, আমরা আপনাকে বন্দি করব, আর নইলে লড়াই ছাড়া এখান থেকে বেরোনোর পথ নেই। তিনি বললেন তোমরাই তোমাকে চিঠি লিখে খেলাফতের দায়িত্ব দিয়ে আসছো, এখন যদি তোমরা মত পাল্টে থাকো আমাকে ছেড়ে দাও, মদিনায় চলে যাই, অথবা আমাকে ছেড়ে দাও, আমি এজিদের কাছে যাবো, তার সাথে বোঝাপড়া করবো, সে কথা বলো, আমার সাথে কথা বলার যোগ্যতা রাখে, অথবা আমাকে ছেড়ে দাও, আমি সীমান্তে যাব, কাফেরদের বিরুদ্ধে লড়াই করবো, কিন্তু তোমাদের কাছে সারেন্ডার করতে রাজি নাই। তখন সেনাবাহিনীর ভিতরে অনেকে বলে কত তো ভালো, এজিদ তোমাদের বলেছে ওখানে যেন কুফায় না ঢোকে, এখন উনি যখন কুফায় ঢোকবেন না, ফিরে দিয়ে ব্যাক করতে ব্যাক করে ছেড়ে দেবে, চলে যাবে। কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এবং তার কিছু বাহিনীর লোকেরা বলল না, আরে বোঝনি, হুসাইনকে মারতে পারলে দেখবা এজিদ তোমার পুরস্কার দেবে। কাজেই শেষ পর্যন্ত তারা আক্রমণ করলো, ইমাম হুসাইনের পরিবারের যারা ছিলেন তাদের যুদ্ধ করতে নারী শিশু নিয়ে গেছেন, অল্প কিছু সাথে নিয়ে গেছেন, তারা মরণপূর্ণ লড়াই করলেন, শেষ পর্যন্ত ইমাম হুসাইন শহীদ হলেন। এই শাহাদতের ঘটনায় বিশাস সিন্ধু এবং কিচ্ছা কাহিনী প্রায় সবই মিশে কথা, তার শাহাদত সত্য। কেতে এই যে নবীজি সব জায়গায় সুমা দিয়েছে, সীমার তুমি ওইখানে কাটো, ওইখানে না কাটলে আর চুরি চলবে না, তোমার আমি জানে সব কিছু করো। এরপরে ওই লাশ নিয়ে যাচ্ছে, ইহুদি মুসলমান হয়ে গেল, এয়ান হলে সব মিথ্যা, এগুলো ঔপন্যাসিক কল্পনা মাত্র। মূল কথা হলো ইমাম হুসাইনকে নির্মমভাবে তারা শহীদ করে, এরপরে তার লাশটা কারবালাতে দাফন করে মাথাটা এজিদের কাছে পাঠিয়ে দিলাম, আমরা মারিছি তার প্রমাণ। তখন তার ক্যামেরা নেই, ছবি নেই, ভিডিও ফুটেজ নেওয়ার কোনো সুযোগ নেই। এজিদের কাছে যখন এবং হুসাইন আদালতের পরিবারে যারা বেঁচে ছিলেন তাদেরকে বন্দী করে ওই সাথে পাঠিয়ে দিল, কুফা থেকে সিরিয়া চলে গেল, দামেস্কে চলে গেল। এজিদ বললো তোমাদের তো মারতে বলিনি, মারলে কেন? কিন্তু বাস্তবে এজিদ কোনো রিয়াকশন দেখায়নি। এজিদ মারতে বলেছে বা বলিনি, মনে করেন আমাদের সমাজে এক জায়গায় ছাত্রদের উপর গুলি হলো বিশ্ববিদ্যালয়ে, প্রথম দায়িত্ব পড়ে ভাইস চ্যান্সেলর, এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, আমরা বলবো না যে এর জন্য প্রধানমন্ত্রী দায়ী,
গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় দেখেন মন্ত্রী মিনিস্টার প্রশাসনরা সিদ্ধান্ত নেয়, সেখানেও যে কোনো দুর্ঘটনার যে কোনো হত্যাকাণ্ডের জন্য আমরা প্রধানমন্ত্রীকে দায়ী করি। তাহলে সেই যুগের স্বৈরতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এজিত এই হত্যার নির্মম হত্যাকাণ্ডের দায় থেকে মুক্ত হতে পারে, সে কোনো হত্যাকারীকে শাস্তি দেয়নি, কাউকে চেক করেনি, কাউকে পুরস্কার অবশ্য দেয়নি, কাজেই এই নির্মম হত্যাকাণ্ডের দায়ভার তার ঘাড়ে আছে। দ্বিতীয় বছরে মদিনাবাসীরা বিদ্রোহ করলেন এজিদের বিরুদ্ধে, মদিনায় সেনাবাহিনী পাঠালো এজিদ এবং মদিনাতে নির্মম গণহত্যা চালানো। এজিদ 3 বছর বেঁচে ছিলেন, 3 বছরে তিনি 3টে কাজ করেছেন। প্রথম বছরে কারবালার মাঠে ইমাম হুসাইন শহীদ হয়েছেন, দ্বিতীয় বছরে মদিনাতে গণহত্যা চালানো হয়েছে, তৃতীয় বছরে মক্কায় আক্রমণ করা হয়েছে, কারণ মক্কার মানুষের বিদ্রোহ করছিল। এই আক্রমণ মক্কা আক্রমণের সময় মারা গেছে। কাজেই একদিকে এজিদের ব্যাপারে শিয়ারা যেগুলো বাড়িয়ে বলেছেন, মদ খেতেন, ইসলাম নিয়ে কাফের ছিলেন ইত্যাদি, এগুলো যেমন মানানো, তেমনি বাস্তব ইতিহাসের যে ঘটনাটা আছে এ থেকে আমরা বলতে বাধ্য যে এজিদের 3 বছরে রাষ্ট্র ক্ষমতায় থেকে তিনি যে কাজগুলো করেছেন এর দায়ভার থেকে তিনি মুক্ত না। নির্মম ভয়ঙ্কর 3টা অন্যায় কাজ তিনি করেছেন 3 বছর। সবচেয়ে বড় একটা শিক্ষা যেটা আমরা গতদিনে গত জুমার সময় আলোচনা করেছিলাম, যে এই যে নির্মম 3টে বর্বর কর্ম এজিদের সময় ঘটানো হলো, ইমাম হুসাইন রাসূলুল্লাহ সাল্লামের নাতিকে হত্যা করা হয়েছে, মদিনাবাসীদের উপরে সাহাবিদের বংশধরদের উপরে সাহাবিদের উপর নির্মম গণহত্যা চালানো হয়েছে, মক্কার কাবা ঘরে মা কামান দাগা হয়েছে, এগুলো কেন করা হয়েছে? ক্ষমতায় থাকার জন্য। এজিদ আমাদের দেশের ক্ষমতাসীনদের মতোই ইমানদার, নামাজ পড়ে, রোজা রাখে, মাশাআল্লাহ হুজুরদের ভক্তি মহব্বত করে, হাদিয়াত উপহার দেয়, কিন্তু কোনো হুজুর যদি বিপক্ষে যায় খবর আছে, এই ধরনের ইমানদার। ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি 3টে ভয়ঙ্কর অন্যায়ের সাথে সম্পৃক্ত হলেন, কিন্তু ফলাফল কি হলো? তৃতীয় বছরে তিনি ক্ষমতায় থাকতে পারলেন না, তার অনেক মানুষ 60-70-80 বছর পর্যন্ত ক্ষমতায় রাজত্ব করেছে, কিন্তু এজিদ অল্প বয়সেই ক্ষমতার 3য় বছরে মারা গেল। মারা গেল বলতে আমাদের বিশ্বাস সিন্ধুর মারা না, ওই মোহাম্মদ হানুফ এসে মেরে ফেললে বেশি কথা, অসুখ হয়ে মারা গেছে আর কি। দ্বিতীয় যে কথা, আমি নাই মরে গেলাম, বংশ প্রতিষ্ঠা করে গেলাম, আমার বংশের লোকরা তো না, বিশ্বে এজিদের বংশের আর কেউ কখনো রাজা হয়নি। এই মহা অন্যায় যেটা ক্ষমতার জন্য তিনি করলেন, ক্ষমতা থেকে চিরতরেই তিনি বঞ্চিত হয়েছেন। এজিদের পরে তার ছেলে মুয়াবিয়া 5-6 মাস শাসন করেছেন, তিনিও সম্ভবত নিহত হন, বলা হয় ঐতিহাসে বলেন ভালো লোক ছিলেন, আল্লাহু আলাম। এরপরে তাকে মানে হত্যা করে অন্যরা ক্ষমতায় আসে, ওই উমাইয়া বংশেরই। তাহলে কারবালার ঘটনার জন্য মুয়াবিয়ার আদালতে দায়ী করা অথবা মুয়াবিয়ার আদালতে রাষ্ট্রতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছেন বলা, এটা ঐতিহাসিক তথ্যের বিপরীত এবং কোরআন সুন্নাহর বিপরীত। মুয়াবিয়ার আদালতে আল্লাহ রাসূলের সহবত পেয়েছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লামের সাথে থেকেছেন এবং তিনি মক্কা বিজয়ের পরেই মারা যাননি, মক্কা বিজয়ের পরে আগে উভয় পর্যায়ের ইমান আনার ভিতরে আমর ইবনে আস রয়েছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রয়েছেন, আবু সুফিয়ান তার আব্বা রয়েছেন, অন্যান্য বিভিন্ন মানুষেরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহবত পেয়েছেন, তারা সাহাবী হিসেবে স্বীকৃতি পেয়েছেন, নবীজির সাথে থেকেছেন। আমরা এখন যদি মনে করি বড় বড় মহাপাপীরা পীর সাহেবের সহবত পেয়ে আহা 2 দিনে ফয়েজ পেয়ে ইত্যাদি ফয়েজ পেয়ে বুজুর্গ হয়ে যায়, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের সহবত পেয়ে মুয়াবিয়া, আবু সুফিয়ান, আমর ইবনে রাদিয়াল্লাহু আনহু মাজমাই তারা ভালো হতে পারেননি, তাহলে আমরা প্রকারান্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করব। নবীজির কথা পড়ে, ইসলামের কথা পড়ে, কোরআনের কথা পড়ে আমরা খুব ভালো ইসলাম শিখে ফেলেছি, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ওই নবীজির মুখ দিয়ে কোরআন পড়ে সেই কোরআনের ওহী লেখে কিছু বোঝেননি, তাহলে প্রকারান্তে আমরা কোরআন এবং কোরআনের যিনি উপসার করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাজেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার বুদ্ধিতে যুক্তিতে ইস্তিহাদ, আমরা বলতে পারি তার ইস্তিহাদ ভুল ছিল, কিন্তু তিনি ইসলামের ক্ষতি করার জন্য বা জেনে কোনো ইসলাম বিরোধী কাজ করেছেন এই দাবি আমরা করতে পারি না, এর কোনো প্রমাণও নেই। তবে এজিদের কর্মের জন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দায়ী না, এজিদের কর্মে এজিদ দায়ী, তিনি তাবেঈ প্রজন্মের মানুষ, তার
ব্যাপারে শিয়াদের যে সমস্ত কথা আছে সবগুলো আমরা মানছি না, তবে তার এই কর্মগুলো দায়ভার তার ঘাড়ে থাকবে, তার ফয়সালা আল্লাহর কাছে। আমরা তাকে কাফেরও বলছি না এবং তাকে ভালো মানুষও বলছি না, আল্লাহর কাছে তার ফয়সালা চলে যাবে। তবে আমাদের দেশের গতানুগতিক রাজনৈতিক নেতাদের থেকে তার তবিয়ত এত বেশি ভিন্ন না। রাজনৈতিক ক্ষমতার জন্য সকল হত্যাকাণ্ড করতে রাজি, তবে পাশাপাশি আলেম ওলামাদের সম্মান করা, হাদিয়া দেওয়া, মসজিদ রদিদ বানাই দেওয়া, এটা তো কোনো আপত্তি নেই। এটা হলো আমাদের কারবালার ঘটনার মূল বর্ণনা।